মর্নিং, আজকে 6 মার্চ। আমার রান্নাবান্না কমপ্লিট, সকালে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়, আর এখন এগুলো সমস্ত পরিষ্কার করছি, ঠিকঠাক করছি, কারণ আজকে সৌরভের ওই বেল বাজলো, শুনিয়ে এলো। আজকে সৌরভের একটু লেট করে বেরোনো, কলকাতা অফিস যেতে হবে, তারপর আমাদের অনেক কাজ আছে। গরমটা ভালোই পড়েছে, গরম পড়লে একটা জিনিস আমার খুব ভাল লাগে, দেখাচ্ছি, বিছানার অবস্থাটা একটু পরিষ্কার থাকে, নালে লেপ কম্বলে একেবারে বোঝাই হয়ে যায়। আর এবারে একটু কাজ করে আমি এডিটে বসবো, আমার একটার মধ্যে, দুপুর একটার মধ্যে বেরিয়ে যেতে হবে। 10:40 না বাজে এখন, এই দেখ, এই দেখ, এটা ছিল না, এটা নতুন। অনেকক্ষণই হলো জিম থেকে এসেছি, এসে একটু মা এডিটিং করছিল, ওটা দেখছিলাম। এবার মা একটু কফি করে দেবে, করে স্নান করব, করে খাওয়া দাওয়া সারবো, আজকে খুব টায়ার্ড লাগছে। সামা তিতলির জন্য একটু কফি বানালাম, আর এটা বানিয়ে দিলাম ওই চিকেন দিয়ে। এই জলখাবারটা তোমরাও করতে পারো, এটা কি বলতো, ওই যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিই, ওগুলো বিস্কিটের গুঁড়ো টুড়ো না দিয়ে শুধু এমনি ভেজে তার মধ্যে একটা ডিম আর ব্রেডের, আমাদের যে অনেকটা হয় না মাথা বলি আমরা, যেটা শক্ত শক্ত অনেকে খায় না, সেটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিই, ওটাই দারুণ ইয়াম্মি খেতে হয়। তিতলি আর সৌরভ না ওই ওই ব্রেডের ওই পোর্শনটা খেতে চায় না, তো ওইটা এর মধ্যে দিয়ে একটা দারুণ জলখাবার আমি করে দিই। তিতলি আয় রে খেতে, আয় বাবু, হ্যাঁ দারুণ ইয়াম্মি হয় আর পেটও ভরে, দারুণ হয়েছে এটা। মা স্ন্যাক্স খুব ভালো বানায়, কিন্তু মা আমার টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ রেডি হব। আজকে আমাদের লাঞ্চ ভাত আর মাছের ঝোল, আমার একদম টাইম নেই, আমি এইটুকু থালাতে খেয়েই বেরোবো। জাস্ট বেরোলাম, প্রচণ্ড তাড়া আছে, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। প্রথমে নিজের একটা কাজ সারবো, তারপর সৌরভের সাথে মিট করা আছে, অনেকগুলো কাজ, আর দেরি করবো না, চলো। একটু সব গোছাচ্ছি আর কি, টুকটাক করে আমি স্নান যাব, এখন 2 বেজে গেল। মা ফোন করেছে, হ্যালো, ঠিক আছে, দেখা হয়ে গেছে বাবার সাথে, ঠিক আছে, আচ্ছা, আমারও খাওয়া হয়ে গেছে, এই জাস্ট লাঞ্চ করলাম। ফোন করেছিল, মা পৌঁছে গেছে, বাবার সাথে দেখা করার ছিল, একটা কাজ আছে ডকুমেন্টেশনের, তো মিট হয়ে গেছে, আমারও লাঞ্চ ডান। এবার একটা ব্র্যান্ড কন্টেন্ট পোস্ট করতে হবে, অনেক দিন ধরে ঝুলে আছে, আমি পাঠাচ্ছি, সে স্যাংশন করছে, আবার তারপর কিছু রিপ্লাই দিচ্ছে না, এই করে অনেকটা টাইম চলে গেছে, তো ফাইনালি এখন আমি আপলোড করছি, সেটা করে নি বসে। আর শরীরটা আজকে একটু ম্যাজিম্যাজি করছে, জানি না কেন বাবা। আমার আর সৌরভের, এই যে সৌরভ আমার সাথে আছে, এই যে আগে আগে হাঁটছে, ডকুমেন্টেশনের অনেক কাজ ছিল, আমরা এখন রুবির মোড়ে, তো হাঁটছি, তাই তোমাদের জানালাম, সব কাজ খুব ভালোভাবে ঠিকঠাক হয়ে গেছে। আমি আজকে প্রথমে চৌরাস্তা ইন্ডিয়ান ব্যাংকে গিয়েছিলাম, ওখানেরই একজন ব্যাংকের, ওর নাম হচ্ছে সোহিনী, সোহিনী ও আমার ব্লগ দেখে, আমাকে দেখেই বলছে আরে তুমি, আমাকে প্রথমে ও দেখেনি, কিন্তু আমার পাসবুক না আমার কম্পিউটারে ওর নামটা দেখেই বলছে আরে তোমার ব্লগ আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে যখন সোহিনীর মতন তোমাদের সাথে আমার দেখা হয়। চলো দেখো কি নেবে, তাকে একটু নিয়ে নিলাম বাবা। এখন ইউনিটেক চেম্বারের দিকে আমরা যাচ্ছি, সৌরভ আগে আগে হাঁটছে। টালিগঞ্জ ফাঁড়ি চলে এসেছি, আর সৌরভের একজন কলিগ ছিলেন, আমরা গল্প করতে করতে আসছিলাম, আমরা বহু পুরনো প্রায় বন্ধুই, কারণ সৌরভদের অফিস থেকে যখন পিকনিক হতো আমরা খুব মজা করতাম। ওনার মেয়ে আর আমার মেয়ে ডিপিএসে 1 বছরের ছোট বড়, তিতলি 1 বছরের ছোট, 1 বছরের বড় ছিল, তাই আমাদের খুব গল্পগুজব হলো। তো যে কথাটা তোমাদের বলছিলাম, তোমাদের সাথে যখন এরকম দেখা হয়, এরকম সোহিনী আমাকে বলল যে তিতলিকে ভীষণ ভালো লাগে, সত্যি কথা, মা সোহিনীর মা মাসিমা ব্লগ দেখেন, ওনারও খুব ভাল লাগে, মাসিমাকেও অনেক প্রণাম, আর তোমাদের সাথেও দেখা হলে এরম এসো কথা বলো, আমাদের খুব ভাল লাগবে, তাই না সৌরভ বলো? ভীষণ ভালো লাগবে, যার সাথেই দেখা হোক, আমি সৌরভ তিতলি যার সাথেই দেখা হোক, তোমরা কথা বলো, ভালো লাগে আমাদের। এটা কি গো এই যে উপরে ক্রেন, এখানে পিং বিল্ডিং হচ্ছে না, ও কেমন ঘুরছে, বাড়ি এসে গেছি, এটা আমি বজার নিয়ে এসেছি।
আমি নিচ্ছিলাম না এক্স্যাক্টলি আমি জানি এটাই তিতলি বলবে তাও ঠিক আছে আমি তো এক্ষুনি ভাবছিলাম 160 নেবে তোমার কিচ্ছু হয়নি আমি তোমার থেকে বেশি কাজ করেছি আর আমি তো পরবই আমি ওগুলো নাকি তিতলির জন্য শুধু এনেছি শুধু তিতলি জানিস তো এই দেখ একটু এদিকে আয় সোহা নেই তিতলির জন্য নাও তিতলির জন্য নয় সব তোর জন্য এই দেখ সাধারণ কারা কারা মিয়ামরের এটা খেয়েছো সল্টেড ক্যারামেলটা অসাধারণ কেক আর তিনটে ছিল না সব সেল হয়ে গেছে সৌরভ ওই জন্য একটা হেজেলনাট নিয়েছি এবার ভাগাভাগি হবে তিতলি তুই কোনটা হ্যাঁ এত খাবার আর তুমি তখন থেকে ক্যামেরা করে যা খেতে তো দাও ফ্যান অফ বেচারি খেতে পাচ্ছে না এবার ক্যামেরা অফ করে পারিনি এও ধরতে পারিনি চা খাও আচ্ছা ফ্যান চালাচ্ছি খেয়ে তো চা খাও হ্যাঁ ভালো বলেছো আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি তো আমার এরকম একটা চটপটা রান্না তোমাদের শেখাই লুকুচো পেঁয়াজ কুচো জাস্ট ম্যারিনেট চিকেন এটা তো তোমরা সবাই জানো আমি এরকম করে রেখে দিই এবার একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে বেশ কয়েকটা দিয়ে দেবো ডিম ফাটিয়ে দেবো ডিমের দেখো আমার হচ্ছে এই কাণ্ড জানো তো এই দেখো ফেলে দিলাম এটা আমি তো অরিগানো দিতে ভালোবাসি আমার গন্ধ সবুজ পিজা পিজা ম্যাগি সসটা দিচ্ছি এটা হচ্ছে হট অ্যান্ড সুইট এটা মজার জিনিস আর হেলদি জিনিস এই দেখো ওটস দিয়ে দেবো এটা আমাদের রাত্রিরে আমার আর তিতলির ডিনার হয়ে যাবে মধ্যে নুন দিয়েছি লাইট অল্প একটু জ্যাগারি দিয়ে দেবো একটু মিষ্টির জন্য স্বাদের জন্য গোলমরিচ দেবো এই যো রেডি হয়ে গেল আমার ইয়াম্মি চিকেন ওট সৌরভ এইসব খাবে না সৌরভের জন্য আলু ফুলকপি চপ তো এটাই হলো আমাদের ডিনার সৌরভের সাথে রুটি খাবে 10:15 বাজে এবার আমরা ডিনার করব আজকে খুব টায়ার্ড গাড়ি চাপা দিতে ওরা সবাই এখনো খেলছে বাই দ্য ওয়ে আমাদের উইন্টার চলে গেছে খেলা বন্ধ হয়নি ফ্ল্যাটে আমাকে দেখে হয়েছে কি তুমকে দেখে লাগ রহা হ্যায় কি তুম মর গই হো আমার চোখ মুখের এমন অবস্থা তিতলি কদিন নিচে নামেনি আমিও নামতে পারিনি আমাদের একটু হ্যাঁ আমাদের একটু কাজকর্ম চলছে তো ওদের সাথে দেখা হলে মনটা ভালো হয়ে যায় এখন সব হোলির প্ল্যান হচ্ছে তো আজকের রান্নাটা আমার এই এটার নাম কি দেবো সেটা তোমরাই ডিসাইড করবে আর এই রকম চটপটে রান্না এটা কিন্তু তিতলি ভালোবাসে ওটসের খিচুড়ি ওটসের খিচুড়ি হ্যাঁ এটাও চলে বা একটু আমি একটু অন্যরকম নাম চাইছি একটু অন্যরকম প্লিজ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের ফ্যামিলি বন্ডিং আমার ক্রিয়েটিভ কাজ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও যদিও এখানে রান্না দেখিয়েছি রান্নাটাও তো একটা ক্রিয়েটিভিটি আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই